শুরু করেছি সেটা কন্টিনিউয়াস করতে হবে। আর দ্বিতীয়টাতে চাল চরিত্র যেহেতু তার চেহারা মিডিয়া গুড ম্যানার আমাদের জীবনে চলে আসে গুড ম্যানার এই একটা শব্দ, গুড ম্যানার এই একটা শব্দ যদি চলে আসে তো বাকি এডুকেশন, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার, পয়সা, চাকরি, মুখ্যমন্ত্রী, এমএলএ সব কিছু আপনি আপনার চলে আসে, সব কিছু আপনি আপনার চলে আসবে। আর এগুলা যদি না হয়, এই গুড ম্যানার যদি ব্যক্তির মধ্যে না থাকে তো কোনো কিছু আপনার কাছে আসবে না, আর আসার পরও আপনাকে আবার ধোকা দিয়ে চলে যাবে। কারণ কি, আপনার মধ্যে সেই মানসিকতা নেই, সেই বিহেভিয়ার নেই, সেই কারণে আপনার কাছ থেকে চলে গেছে। যেটা আমরা সিধা বাংলা বলি যে লক্ষ্মী ঘরে ছেড়ে গেছে গেল, পিতা স্তূপ গেছে গেছে লক্ষ্মী চঞ্চল। কিন্তু আমি গ্রাম থেকে শুনেছি সবসময় বলে লক্ষ্মী চঞ্চলা ও আসে, কিন্তু লক্ষ্মী তখনই থাকবে যখন আপনার মধ্যে গুড বিহেভ থাকবে। সবার মধ্যে এই মানসিকতা তৈরি করার দায়িত্ব এই সংস্থা বহুকাল আগে থেকে নিয়েছে। আমি আশা করি আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে আরো বেশি সুন্দরভাবে আপনারা এই কাজগুলো করবেন। আর আরেকটা বিষয়, কবিতা বেনজি একটা এখানে হাওড়া নদী রয়েছে, উনি আমার কাছে গিয়েছিলেন যে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি যে আমাদের আশ্রমটা ভেঙে যাবে, সংস্থানটা করেছিলেন নিজেদের বিভিন্নভাবে টাকা একত্রিত করে সেটা উনি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন। তার মধ্যে প্রবলেম এসছে, কিরণ গীত এখানে এসছে আমাকে একটা তার ইয়েও দিয়েছে ডিটেলস, সেটা একটা বাজেটও তৈরি করা হয়েছে এবং সেটা কিছুদিনের মধ্যে আপনাদেরকে করে দেওয়া হবে যাতে তার কোনো অসুবিধা না হয়। সেই এই সংস্থান যাতে সঠিকভাবে চলতে পারে, তার যাতে কোনো ভাঙনের না রোধ করা যায় সেই ব্যবস্থা রাজ্য সরকার করছে। আর আরেকটা বিষয়, আপনি বলেছিলেন কৈলাসহরে যে আপনার একটা স্কিমের বিষয়, আমি তৎকালীন চিফ সেক্রেটারি বলেছি একটা বিষয় আছে এটা হয়ে যাবে, তো আমি এখনো চিফ সেক্রেটারি বলে আসলে আপনারা যেখানে দূর দূরান্ত থেকে এসেছেন পজিটিভিটির সঙ্গে কাজ করুন, নিজের জীবনকে কোনো মতে ফ্রাস্ট্রেশন আসতে দেবেন না। ফ্রাস্ট্রেশন তখনই আসবে নিজের চাহিদার চাইতে বেশি কিছু ভাববেন, নিজের দায়িত্ব।